আমার হয়েছে যত জ্বালা, সব কাজ একা করতে হয়। এদিকে আমার গুণধরি মেয়েটা কোথায় যে গেছে তা কে জানে। একটু যে মায়ের সাথে থাকবে, হাতে হাতে কাজ করে দেবে, তা না করে খালি পাড়া বেড়ানো। এখনো আমার কত কাজ পড়ে আছে। রান্না শেষ করে গোয়াল পরিষ্কার করতে হবে, গরুর খাবার আনতে হবে, বাগান পরিষ্কার করতে হবে, আর পারি না বাপু। ইশ, এই পুকুর পাড়ে বসে থাকতে যে আমার কি যে ভালো লাগছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারদিক কত সুন্দর স্তব্ধ, আমার ভীষণ ভালো লাগে। মনে হয় সারা দিন এখানে বসে থাকি। ইশ, পুকুর ঘাটে চারদিকটা কত নোংরা হয়ে আছে, কত পাতা পড়েছে। আম বরং কাল একটা ঝাঁটা এনে পুকুর পাড়টা পরিষ্কার করে দিব। এই রে, পুকুরের মায়াপুরে মায়ের কথা তো ভুলেই গেছি। মা তো একা বাড়িতে কাজ করছে। এই যে পুকুর রানী, আজ আমি চলি, কাল আবার আসব তোমার সাথে দেখা করার জন্য। মা, তুমি ঘর মুছছো, দাও দাও আমি বাকিটা মুছে দেই। এই যে মহারানী, এতক্ষণে বাড়ি ফেরার নাম হলো? এতক্ষণ কোথায় ছিলি তুই? হ্যাঁ, বাড়িতে আমি কাজ করে মরি আর তুই পাড়া বেড়াতে ব্যস্ত, তাই না? যেদিন আমি মরে যাব সেদিন তুই বুঝবি মা কি জিনিস, এত জ্বালা আর আমার ভালো লাগে না। ও মা, এইভাবে বলো না মা, আমি তো এসে গেছি, বলো কি করতে হবে। বাসন মাজতে হবে না, গোয়াল ঘর ঝাড়তে হবে, বলো না মা কি করতে হবে, আমি সব কাজ করে দিব। হয়েছে থাক, অনেক কাজ করেছিস, আর কাজ করতে হবে না। এবার বল তো, এই রোদের মধ্যে তুই কোথায় গিয়েছিলি? এই তো মা, বেশি দূর না, এই যে আমাদের বনের উত্তরে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলের মাঝে একটা পুকুর আছে, ওই পুকুর পাড়েই বসেছিলাম মা। জানো মা, পুকুর পাড়টা যে এত শান্ত, এত সুন্দর ঠান্ডা হাওয়া, আমার খুব ভালো লাগে, মনে হয় ওখানেই থেকে যাই। কি বললি তুই, ওই উত্তরের বনের পুকুর পাড়ে গিয়েছিলি? তুই জানিস না ওই পুকুরটা অভিশপ্ত? ওই পুকুরের মাঝে একটা পেয়ারা ঘর ভেসে ওঠে, শুনেছি ওই পেয়ারা ঘরটাও নাকি অভিশপ্ত ঘর। ওই পুকুর পাড়ে যে যায় সেই মারা যায়। ওই অভিশপ্ত পেয়ারা ঘরের কারণে অনেক পাখির অমঙ্গল হয়েছে, তুই আর একদম ওখানে যাবি না কিন্তু, এই বলে দিলাম। কি, ওটা একটা অভিশপ্ত পুকুর? ওই পুকুরের অভিশপ্ত পেয়ারা ঘর আছে, কিন্তু আমি এতদিন থেকে ওখানে যাই কই, আমার চোখে তো কিছু পড়েনি কখনো। এসব তো আমাদের ভুল ধারণা, অভিশপ্ত কেন হবে পুকুর? হ্যাঁ, আসলে ওই জায়গাটা অনেক শান্ত আর নির্জন, তো তাই সবাই অভিশপ্ত ভাবে, ওসব কিছু না মা। দুদিনের মেয়ে হয়ে তুমি সব জেনে গেছো তাই না? আমাকে জ্ঞান দেয়া হচ্ছে, ওখানে যেতে না করেছি, আর যেন কখনো ওখানে যাওয়া না হয়। এবার যা, হাত মুখ ধুয়ে খেতে বস তো, আর ভালো লাগে না আমার এসব। তোর বাবা আমাকে সারা জীবন জ্বালিয়ে মারতে মারতে নিজেই মরলো, এখন আবার তোর জ্বালা, দাঁড়িয়ে না থেকে যা, খেয়ে উদ্ধার কর আমায়। টুনটুন আর কিছু না বলে হাত মুখ ধুতে চলে যায়। যেতে খুবই মন চাচ্ছে, আর পুকুর রানীকে তো বলে এসেছি যে কালকে পুকুরের পাড়টা ভালোভাবে পরিষ্কার করে দিব। কিন্তু যাবো কি করে, মা তো নিষেধ করেছে ওখানে যেতে। না না, ওখানে আমার যেতেই হবে, মায়ের চোখের আড়ালে আড়াল হলে ওখানে যেতে হবে। হ্যাঁ, এই এই মেয়ে, যাটা নিয়ে যাচ্ছিস কোথায় শুনি? এই রে মা, দেখে ফেললো না, মানে ইয়ে মানে মা মা বাগানটা পরিষ্কার করতে যাচ্ছি। ও, তবে ঠিক আছে যা, কিন্তু হ্যাঁ, ওই পুকুর পাড়ে যেন না যাওয়া হয়। আচ্ছা ঠিক আছে মা। আর হ্যাঁ, সাথে করে একটা ঝুড়ি নিয়ে যা, বাগানের পাতাগুলো পরিষ্কার করে ঝুড়িতে নিয়ে আসবি, জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। বাবা, অনেক বাঁচা বেঁচে গেলাম, আর একটু হলেই ধরা পড়তাম, ভাগ্যিস বাগানের কথাটা বললাম।
কিরে টুনটুন, এভাবে ঝুড়ি আর ঝাঁটা হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? অনেক দিন থেকে মাঠে খেলতে আসিস না। চল না রে, আজ খেলতে যাই। আজ শালু, পারু, রকি সবাই মাঠে খেলতে আসবে। না রে, আমি মাঠে খেলতে যাব না। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি এখন ওই উত্তরীর পুকুর পাড়ে যাচ্ছি। কি বলছিস কুহু? ওই পুকুরটা তো অভিশপ্ত, ওখানে কেউ যায় না। ওখানে যে যায় সে মরে যায়। ওখানে যাস না তুই। আর ওই পুকুরে নাকি মাঝে মাঝে একটা পেয়ারা ঘর ভেসে ওঠে। কোনো পাখি ওখানে গেলে অভিশপ্ত পেয়ারা ঘর পাখিদেরকে ধরে খেয়ে নেয়, জানিস? চুপ কর তো তুই কুহু, খালি বাজে কথা বলিস। ওসব কিছুই না, থাক আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ভালো কথা বললাম শুনলি না? যা যা, যখন ওই পুকুরের অভিশপ্ত পেয়ারা ঘরটাকে গিলে খাবে তখন বুঝবি মজা। এই যে পুকুরে আমি এসে গেছি, এই দেখো ঝাঁটাটা এনেছি, এবার আমি সব পাতা পরিষ্কার করে দিব। এরপর টুনটুন ঝাঁটা দিয়ে সব পাতা পরিষ্কার করে ঝুড়িতে তুলে ফেলে। ইস, এখন পুকুর পাড়টা দেখতে কত সুন্দর লাগছে। এখন বসেও শান্তি লাগবে। আহা, এখন একটু পুকুর পাড়ে বসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। কি ব্যাপার, পুকুরের মাঝখানের পানিগুলো এমন উতার পাতার হচ্ছে কেন? একে পুকুরের পানির উপর দুটো কি ভেসে উঠলো? আরে আরে, ওটা তো একটা পেয়ারা ঘর। তার মানে মা ঠিক কথা বলেছিল, এই পুকুরটা অভিশপ্ত। তার মানে এটাই সেই অভিশপ্ত পেয়ারা ঘর? ওরে বাবা রে, কেন যে মায়ের কথা শুনলাম না। বুঝেছি, আজ আমার নির্ঘাত মরণ আছে। ও মেয়ে, তুমি কাঁদছো কেন? ভয় পেও না, তুমি অনেক ভালো মেয়ে। তুমি কত সুন্দর করে আমার পুকুরের চারপাশটা পরিষ্কার করেছো, আমি অনেক খুশি হয়েছি গো। কোনোদিনও কেউ তোমার মতো করে পুকুর পাড়টা পরিষ্কার করেনি, জানো? কে 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 তুমি? আর আমার প্রশংসা করছো কেন? তুমি কি আমার ব্যবহারে খুশি হয়েছো? হ্যাঁ, খুশি হয়েছি তো। আমি হলাম এই পুকুরের পরি, আর আমি এই পেয়ারা ঘরে থাকি। সত্যি আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। এই নাও, তোমাকে ঝুড়ি ভর্তি সোনার পেয়ারা দিলাম। একে পরে তুমি আমাকে ঝুড়ি ভর্তি সোনার পেয়ারা দিলে? তুমি তো অনেক ভালো পরি। তাই বুঝি, তুমি অনেক ভালো। কিন্তু পরে আমার একটা প্রশ্ন আছে। তা বলো দেখি, কি তোমার সেই প্রশ্ন? তুমি তো অনেক ভালো, তাহলে সবাই কেন বলে এই পুকুরটা অভিশপ্ত, এই পেয়ারা ঘরটা নাকি অভিশপ্ত, এই পুকুর পাড়ে যে আসি সে নাকি মারা যায়, এখানে আসলে সবার নাকি অমঙ্গল হয়, এসব কি সত্যি? হ্যাঁ সত্যি তো। এর আগে আমি অনেক পাখিকে মেরে ফেলেছি। তবে কেন জানো? তারা সব সময় এই পুকুর পাড়ে বসে নেশা করত, খারাপ কাজ করত, পুকুর পাড় নোংরা করত, অনেক ধরনের অপকর্ম করত, যেগুলো আমার একদমই ভালো লাগতো না। তাই আমি ওদের মেরে ফেলেছি। যারা খারাপ কাজ করে আমি শুধু তাদেরকে শাস্তি দিয়েছি। কিন্তু দেখো, তুমি তো ভালো কাজ করেছো, তাই তো আমি তোমাকে পুরস্কৃত করেছি। ও, এবার বুঝেছি, এই তাহলে তোমার অভিশপ্ত পেয়ারা ঘরের রহস্য। যারা খারাপ করেছে তাদের শাস্তি পেয়েছে, তার জন্য এখানে সবাই আসতে ভয় পায়, তাই তো? তাহলে তো এই পুকুরও অভিশপ্ত নয়, আর এই পেয়ারা ঘরও অভিশপ্ত নয়। তাহলে তো আর কোনো ভয় নেই। আমি সবাইকে বলবো, তাহলে সবাই সবার ভুলটা বুঝতে পারবে। বলতে পারো, যারা খারাপ মন মানসিকতার তারা আমার এখানে আসতে ভয় পাবে, আর যারা তোমার মতো ভালো পাখি তারা আমার কাছে নির্দ্বিধায় আসতে পারবে। আমি তাদেরকে সাহায্য করব। আচ্ছা গো পরি, আসতে হবে, আমি আসি। কাল আবার আসবো তোমার সাথে দেখা করার জন্য। আর চিন্তা করো না, আমি প্রতিদিন এসে তোমার পুকুরের চারপাশ পরিষ্কার করে দিয়ে যাব, কেমন? ঠিক আছে, যা তবে, কাল আসবে কিন্তু। এরপর টুনটুন পরিকে বিদায় দিয়ে সোনার পেয়ারা ভর্তি ঝুড়ি নিয়ে বাড়িতে যায়।
আর তার মাকে অভিশপ্ত পেয়ারা ঘরের ঘটনা খুলে বলে। কি বলছিস এসব? তাহলে কি ওই পেয়ারা ঘরটা কোনো অভিশপ্ত নয়? ওটা পুকুর পরীর পেয়ারা ঘর, আর আমরা পাখিরাই ভুল ভেবে এটাকে অভিশপ্ত বলেছি। হ্যাঁ মা, হ্যাঁ, এবার সবটা বুঝতে পেরেছে তো, এখন আর কোনো ভয় নেই। এরপর থেকে টুনটুনরা সোনার পেয়ারা বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। এদিকে আস্তে আস্তে অভিশপ্ত পেয়ারা ঘরের প্রতি ভুল ধারণা সবার মন থেকে কাটতে থাকে। আর যতদিন যেতে থাকে আর পেয়ারা ঘরের পরীর সাথে টুনটুনের বন্ধুত্ব ততই বাড়তে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।